প্রায় ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করলো বংশীহারি থানার পুলিশ। জানা যায় এদিন গোপন সূত্র মারফত খবর পেয়ে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে একটি বুলেরো গাড়ি থেকে প্রায় দুই পাচারকারী সময় ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা আটক করে বংশীহারি থানার পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। ধৃত দুই ব্যক্তি আব্দুল সালাম মিয়া এবং প্রসেনজিৎ বসু কুমারগঞ্জের বাসিন্দা। পুলিশ সূত্র মারফত জানা যায় ধৃতরা শিলিগুড়ি থেকে লক্ষাধিক টাকার গাঁজা নিয়ে আসছিলেন। ধৃতদের গ্রেফতারের পর পুলিশের তরফে বংশীহারি থানায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবশ্রী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার ডব্লু ভুটিয়া, মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ধৃতরা কোথায় এই বিপুল পরিমাণ মাদক পাচার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন এবং এই মাদক পাচার চক্রের সাথে আর কে কে জড়িত আছে পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে ধ্রুবজ্যোতি মহন্তের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। বংশীহারি থানার স্টাফ একটি গাড়ি আটক করেন, একটি বোলেরো পিক আপ ভ্যান, যার থেকে দুজন ব্যক্তিকে আটক করা হয়, আব্দুল সালাম মিয়া এবং প্রসেনজিৎ বাসু। দুজনের বাড়ি কুমারগঞ্জ পিএস এরিয়ায় এবং গাড়িটি থেকে চারটে প্যাকেট গাঁজা, যার টোটাল ওয়েট ৪০ কিলো ৫০০ গ্রাম আটক করা হয়। স্যার, এর মূল্য কত হতে পারে? স্যার, এর প্রায় ২৫ লাখ টাকার মতো মূল্য হতে পারে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এরা এটা বাইরে থেকে আনছিলেন এই জেলায়। বাকি কোথায় আনছিলেন, কার কাছে দেবেন, তা তদন্ত করে দেখা হবে। স্যার, এটা কোথায় মানে এইটা বুনিয়াদপুরে ধরা হয়েছে, কোন মানে কোন দিকে যাচ্ছিল, কোথায় নিয়ে যাচ্ছিল তারা? আমাদের জেলার বুনিয়াদপুরের পরে যে থানা আছে সেখানে দিকে যাচ্ছিল, মানে মেবি এনিওয়ে, এটা আমরা জিজ্ঞাসাবাদ করে দেখব। এদেরকে আজকে কোর্টে পেশ করা হবে, রিমান্ডে নেওয়া হবে এবং পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হবে। স্যার, এটা বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে ধরা হয়েছিল? হ্যাঁ স্যার। এটা কি শিবপুর মোড়ে? শিবপুর মোড়ে। তদন্তে কি আসছে স্যার, এটা কি বাংলাদেশ হয়ে হিল করিডোরকে সামনে রেখে জেলাটা বার করা যাবে? শিলিগুড়ি থেকে আসছিল, কোথায় যাচ্ছিল আমরা বার করবো। Okay.